ওটিটি যে পুরো বিশ্বেই বিনোদন মাধ্যমকে বদলে দিচ্ছে সেই বাস্তবতা তুলে ধরে উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেছেন, পরিবর্তনের এই ধারায় নারীরাও এগিয়ে যাচ্ছে, তাতে তিনি আশাবাদী। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে রোববার আন্তর্জাতিক উইমেন্স ফিল্ম মেকার্স কনফারেন্স একটি সেশনে বক্তব্য দিচ্ছিলেন তিনি। রেইনবো ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট আহমেদ মুজতুবাক জামালের সঞ্চালনায় দিনের শুরুতেই উইমেন ইন সিনেমা সেশনের আলোচনায় অংশ নেন শর্মিলা ঠাকুর। তিনি বলেন, সিনেমা থিয়েটার সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। এখন ভারতসহ সারা বিশ্বেই ওটিটি প্ল্যাটফর্ম ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। আমি খুবই আশাবাদী মানুষ, নারীরাও এগিয়েছে। এখন ভারতে পুরুষ অভিনেতার তুলনায় নারী অভিনেত্রীরাও আরও দক্ষতা নিয়ে কাজ করছে, পুরুষের মতোই তারা জনপ্রিয় হচ্ছে।